ওইখানে ছিলে তুই উঁচে দেবো। পরবর্তী ক্ষেত্রে দুবরাজপুরে একটা বিশাল আকারে সভা করে তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তা অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে দুবরাজপুরে জনসভার মাধ্যমে দুবরাজপুরের যারা সমস্ত ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং সভ্য আছেন তারা সকলেই জয়েন করবে। আমরা আজকে দল ছাড়লাম এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আমরা স্থির করলাম। পরবর্তী ক্ষেত্রে আমি যে আগেই বললাম আমরা দুভাগে ভাগ করে নিয়েছি, আজকে এটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগটা আরো ব্যাপক আকারে হবে। আজ সবাই কর্মকর্তা তো এরা দুবরাজপুর শহর এবং এ মণ্ডলে, আজকে তো এবারে তো এই মণ্ডলের যে গ্রামীণ আছে তাদের তো সমস্ত লোক ডেকে এনে বা এখানে মানে এই সামনাসামনি যেগুলো আছে তাদেরকে নিয়ে এবং প্রত্যেকেই কার্যকর্তা পদাধিকারী। আপনাদের খোপটা জেলা বিজেপি জেলা সভাপতি এবং দুবরাজপুরে এটা ভারতীয় জনতা পার্টি কোনো রাজনৈতিক দল বলে আমি মনে করছি না বর্তমানে। আমাদের বিরাট ভুল ছিল ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক দল হিসেবে মনে করে ভারতীয় জনতা পার্টি করতে আসে। হ্যাঁ, সকলে মিলে আমরা তৃণমূল করব। কালকে তো আপনারা ছিলেন, কালকে তো দেখেছেন গোটা টাউন কমিটি এবং এ মণ্ডল বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ আমরা আর ভারতীয় জনতা পার্টিতে আমরা সদস্য থাকব না এবং কোনো পদাধিকারে থাকব না। কেন তৃণমূলে যাচ্ছেন আপনারা? আমরা তৃণমূলে যাচ্ছি তো বললাম, এই এইটা কোনো রাজনৈতিক দল হতে পারে না, এখানে কোনো সভ্য রাজনৈতিক কর্মী থাকতে পারে না এই দলটাতে। মানে মমতা ব্যানার্জি উন্নয়ন, মমতা ব্যানার্জি চিরকাল উন্নয়নের দিশারি, তার তো উন্নয়ন আমরা দেখেছি। আমি তো প্রথম থেকে 98 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে আছি, আমরা তো দেখেই আসছি উন্নয়ন কোনো নতুন কথা নয়, এটা একটা অনৈতিক দল, এটা এটা দাঙ্গাবাজদের দলে পরিণত হয়েছে যেটা আমরা বুঝতে পারিনি। আপনি তো দীর্ঘদিন তৃণমূলের শহর সভাপতি ছিলেন, আবার সে পুরনো দলে ফিরে ফিরে যেতে যাচ্ছেন, কেমন লাগছে এটা? এই আমার ঘরে ফেরা, এটা আমার ঘরে ফেরা এবং আমার মুক্তির আনন্দ পাচ্ছি। প্রভাত চ্যাটার্জি, জায়গা থেকে কিছু ব্যক্তিগত কারণে আমি দলত্যাগ করে বসেছিলাম, কিন্তু যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী সেহেতু পাকে চক্রে এই দলটার সঙ্গে জড়িয়ে পড়ি, কিন্তু দলটা জলের সঙ্গে জড়িয়ে পড়ে দেখলাম এটা কখনো সাধারণ মানুষের দল হতে পারে না, এটা খেটে খাওয়া গরিব মানুষ শ্রমিক কৃষকের দল হতে পারে না, এটা আদ্যপান্ত একটা সাম্প্রদায়িক দল যারা হিন্দু হিন্দু করে হিন্দুদের নিয়ে ব্যবসা করে নিজেদের আখের গোছায় এবং পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এদের নেতৃত্ব নোংরা এবং অসৎ। যে কটা দিন ছিলাম
সে কটা দিন অত্যন্ত কষ্টের সঙ্গে ছিলাম। আজকে আমি ভাবছি যে আমি অনেক মুক্ত এবং স্বাধীন, আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো, আবার সেই আমার পুরনো জায়গায় ফিরে গিয়ে। সেই কারণের জন্যে আমরা সকলে মিলে, যারা এখানে আছি দায়িত্বপূর্ণ মানুষ, যারা অতীত দিনে বিভিন্ন পদ ভারতীয় জনতা পার্টির অলঙ্কৃত করেছে, তারা সকলে মিলে, তাদের একটা অংশ মিলে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে যাবার জন্যে, যোগদান করার জন্যে সিদ্ধান্ত নিলাম। আমার সঙ্গে আছে দুবরাজপুর ব্লক এ মণ্ডলের সভাপতি এবং শহর ভারতীয় জনতা পার্টির বুথ স্তর থেকে শুরু করে, বুথ সভাপতি থেকে শুরু করে, শক্তি প্রমুখ থেকে শুরু করে সমস্ত কার্যকর্তা, ওয়ার্ড সভাপতিরা প্রত্যেকেই, আজকে এখানে যাদেরকে দেখছেন আপনারা, তারা কিন্তু প্রত্যেকেই কর্মকর্তা ভারতীয় জনতা পার্টির, কেউ কিন্তু সাধারণ সদস্য নন। যেদিন আমরা বোলপুরে জয়েন করতে যাব, সেদিন কয়েক হাজার মানুষের সমর্থন নিয়ে যতটা পারব ব্যয়সাধ্য হলেও। যারা এই কথা বলছে তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং তারা দলে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে এবং আমরা প্রত্যেককেই সেই জায়গাতে যথাযোগ্য স্থানে তাদেরকে সম্মান জানিয়ে আমরা আমাদের দলীয় রীতিনীতি মেনে আমরা কাজ করে থাকি। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এরকম অনেক ব্যক্তি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টি তাদেরকে দলীয় নীতি মেনে তাদেরকে সেই ধরনের কাজেও লাগিয়েছে। আজকে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তাদেরকে আমরা একটাই বলবো, ভারতীয় জনতা পার্টির যে একটা নীতি, একটা সিদ্ধান্তের উপরে চলে, সেই সিদ্ধান্ত নীতি মেনে চলাটাই আমাদের সকলের কাম্য, সে আমি হই না কেন বা অন্য কেউ। ভারতীয় জনতা পার্টি একটা সিদ্ধান্তের উপরে চলে। আমরা দলীয়ভাবে আমরা যে সমস্ত কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তের সাথে থেকে কাজ করতে চাইবে তাদের সাথে আমরা কথা বলবো। দলীয় বিষয় দলের ভেতরেই বলা উচিত, আমার মনে হয় তার জন্য আলোচনার ভিত্তিতেই সেই সমাধানটা হবে। দেখুন, বিজেপি পার্টিটা না আমি তৈরি করেছি না যারা বলছে তারা তৈরি করেছে, বিজেপি পার্টি অনেক আগে থেকেই তৈরি হয়েছে এবং সময়ের সাথে সাথে সেইটা বৃদ্ধি পেয়েছে এবং এই বিধানসভাতে মানুষ আশীর্বাদ করেছে এবং আগামীতেও ভারতীয় জনতা পার্টি থাকবে এবং ভারতীয় জনতা পার্টি আরও বিপুলভাবে শক্তি নিয়ে আমরা পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসব। অতএব আমার মনে হয় যারা এই ধরনের কথা বলছে তাদের অস্তিত্বহীনতার বিষয় আছে, আগামী দিনে তারাই ঠিক করবে তারা কোন দলে থাকবে। আমরা ভারতীয় জনতা পার্টিতে সকলকে স্বাগত জানাবো এবং যারা কাজ করতে চাইবে তাদেরকে সম্মানের সাথে, তাদেরকে রীতিনীতি মেনে কাজ করার জন্যই আমরা আগ্রহ করব। এটা পুরোপুরি ভিত্তিহীন কথাবার্তা। আজকে যারা এই কথা বলছে তারা আগে দল ত্যাগ করুক, তারপরে পরের সিদ্ধান্ত আমরা জানাতে পারি। এখন পর্যন্ত যারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে তাদের সাথে আলোচনা করে আমরা সর্বশক্তি দিয়ে আমরা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করব। অবশ্যই আমাদের যে সর্বশক্তি দিয়ে আমরা লড়বো তাতে আমাদের ভালো পাওয়া যায়। 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের তৃণমূল কংগ্রেস বাংলা দায়ভার নিয়েছিলেন আপামর বাংলাবাসীর সহযোগিতায় এবং আশীর্বাদ এবং দোয়ায়, সেই সময় থেকে অত্যাচারিত মানুষের পাশে আমরা দেখেছি। 2011 সালের আগে লাল সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে, কুশাসনের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে যেভাবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সাথ দিয়েছে, তৃণমূল কংগ্রেসের সাথ দিয়েছে, তার পরপর তিনবার মুখ্যমন্ত্রীরা সমালঙ্কিত করেছে। বর্তমানে বীরভূম জেলায় আমাদের সভাপতি মাননীয় অনুব্রত মণ্ডল কেষ্টদা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে প্রত্যেকটি অবস্থানে, যারা আমরা দেখেছি 2020 সাল থেকে যেন করোনা আবহে গোটা পশ্চিমবাংলায় যখন জর্জরিত হয়েছিল, যখন লকডাউন চলছিল, তখন কিন্তু তথাকথিত ভারতীয় জনতা পার্টি থেকে নিয়ে কেউ কিন্তু কারো পাশে, কোনো মানুষের পাশে দাঁড়ায়নি। আমাদের বীরভূম জেলার লৌহ পুরুষ আমাদের অভিভাবক কেষ্টদা, তিনি নির্দেশ দিয়েছিলেন বীরভূম জেলার প্রত্যেক কর্মীকে যে প্রত্যেকটি দরজায় দরজায় গিয়ে সাধারণ মানুষের খবর রাখার জন্য।
বর্তমানে বিরোধী শক্তি একদম ক্ষীণ, উন্নয়নের জোয়ারে পশ্চিমবাংলা যেহেতু উন্নয়নের জোয়ার চলছে, যেভাবে অনুব্রত মণ্ডল মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছে, সেভাবে সত্যি বর্তমানে তথাকথিত যারা আজকে ভারতীয় জনতা পার্টি ছাড়ার ঘোষণা করেছে এবং আগামী দিন তৃণমূল কংগ্রেসের সামিল হয়েছে, আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে তারা আবেদন রেখেছিল, সেই আবেদন পারপাসে তারা আসছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। পুরোপুরি শক্তি বুদ্ধিটা পুরো ভোটে একদম এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি যখন টাউন সভাপতি দায়িত্ব আমাকে কেষ্টতা দিয়েছিল, সেই সময় থেকে যা আমাদের জেলার রিপোর্ট বলছে যে এই মুহূর্তে বিরোধী শূন্য ছিল, বিরোধী শূন্য থাকবে, বিরোধী শূন্য এখানে পুরোপুরি শক্তি বৃদ্ধি এলো বলে বিশাল কিছু শক্তি বৃদ্ধি হয়ে গেল। তৃণমূল কংগ্রেস শক্তিশালী ছিল, শক্তিশালী আছে, শক্তিশালী থাকবে। তারা উন্নয়নের মানে সামিল হতে এসছে, তাদেরকে সাধুবাদ রইল এবং আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যেটা আমাদেরকে নির্দেশ দেবেন আমরা সেইভাবে কাজ করব। আপনার নাম? আমার নাম মানিক মুখার্জি। আপনি দুবরাকপুর সহসভাপতি তৃণমূল?